বন্ধুরা আজকে দেখাবো ফুলকপির ডাটা চচ্চড়ি। কিন্তু এই ফুলকপির ডাটা হয়তো অনেকেই ফেলে দেন, তো সেই ডাটা চচ্চড়ি কিভাবে করলে খুব ভালো লাগবে, খুব সুন্দর স্বাদ হবে সেটাই কিন্তু দেখাবো। তাই আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে সুপ্রীতের রান্নান ব্লগ, সেটা ফেসবুকে গিয়ে সার্চ করবেন, তাহলে ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দেবেন এবং ফলো করবেন। তো আজকে দেখাবো ফুলকপির ডাটা চচ্চড়ি। তবে ফুলকপির ডাটা চচ্চড়ির আগে প্রথমেই বলবো যে ফুলকপির ডাটা শক্ত এবং যে নরম নরম ডাটাগুলো রয়েছে সেইটার মধ্যে একটু ভাগ করবেন। শক্ত যে ডাটাগুলো রয়েছে সেগুলো ফেলে দেবেন, আর যেগুলো নরম রয়েছে সেইগুলোকে ইউজ করবেন। তো সেইটাই ব্যবহার করতে হবে। আর তবে এই ডাটা চচ্চড়ির মধ্যে আপনাদের কিছু কিছু সবজি ইউজ করতে হবে, তো তার জন্য আমি যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, শিম নিয়েছি, আর মূলো নিয়েছি, আর ঘরে তৈরি ছোটো ছোটো বড়ি দেখতে পাচ্ছেন 6টা বড়ি নিয়েছি। তো সবজিগুলো আমি 1.5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি, আপনারাও অবশ্যই এইভাবে সবজিগুলো কেটে নেবেন। তবে সবজি বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। তো আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি ইউজ করতেই পারেন, তাতে অসুবিধার কিছু নেই। তো এবারে আমি দেখাবো এই ফুলকপির ডাটা চচ্চড়িটা কীভাবে করতে হবে, আর কীভাবে করলে আপনাদের খেতে ভালো লাগবে এবং খুব সুস্বাদু একটা রেসিপি হবে। যদি আপনারা ট্রাই করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, আর দেখার পর আর এরপর থেকে এই ডাটটা না ফেলে দিয়ে আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন, একবার ট্রাই করে দেখতেই পারেন। তো চলুন কীভাবে করবো দেখে নিই। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, এবারে বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু গুঁড়িয়ে নিয়েছি, ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি, কপির ডাটিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, জলে ধুয়ে দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিলাম, অল্প করে লবণ দিলাম, অল্প করে মিষ্টি দিচ্ছি। তো এখানে 2 চা চামচ মিষ্টি, তো কম মিষ্টি খেলে 1 চা চামচ দিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন, সেখানে সমস্ত পরিমাণ দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেগুলো একটু দেখে নেবেন। আর যদি এছাড়াও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তার উত্তর আপনারা পেয়ে যাবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করবো। Thank you.
এক কাপ জল দিলাম, কারণ এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য জলটা অবশ্যই দিতে হবে এবং আঁচটা অবশ্যই কম রাখবেন, একটু গ্যাসটা কমিয়ে দেবেন। তো এটা 10 মিনিট এভাবে ফুটবে, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। 10 মিনিট পর আবার আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি সর্ষে বাটা দিয়ে দেবো। এই সর্ষে বাটা যদি দিতে পারেন তাহলে খুব সুন্দর স্বাদ হবে, তাই জন্য আমি সর্ষে বাটা দিয়েছি অল্প করে। তো মোটামুটি হাফ সিদ্ধ হয়েও গেছে, আর এই জলটা আস্তে আস্তে শুকনো হবে, তাহলে আমার চাটনিটা মোটামুটি হয়ে যাবে। এখন ধরে নিন 5 মিনিট লাগবে, আর আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবে। তো আমার শুকনো শুকনো হয়ে এসেছে, জলটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, তো আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ঘরে এইভাবে কফির ডাটিগুলো চচ্চড়ি করে খেতে পারেন, খুব ভালো হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, তার জন্য এই ভিডিওটা দেওয়া থাকলো, আপনারা দেখে নেবেন। তো